গঙ্গার ভাঙনে তলিয়ে গিয়েছে স্কুলের কিছু অংশ, বাকি জায়গায় আশ্রয় নিয়েছেন অনেকেই, আবার সেখানেই চলছে ভোট গ্রহণ। ভোটের ইস্যুও গঙ্গার ভাঙন। এই ছবি দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের বীরনগর হাই স্কুলের। তিনটে ক্লাসঘর, একটা টিচার্স রুম এবং তার সঙ্গে দুটো শৌচালয়, এসবই বীরনগর হাই স্কুলের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, তলিয়ে গেছে গঙ্গার ভাঙনে। বাড়ির পেছন দিকের অংশ এতটাই বিপজ্জনক, বা তারও পরে যতটা এই মুহূর্তে চোখে দেখা যাচ্ছে, এই প্রত্যেকটা জায়গার বাড়ি ঘর দোর কিচ্ছু অবশিষ্ট নেই। ফলে সেখানকার বাসিন্দাদের আপাতত গত প্রায় 8 বছর ধরে অস্থায়ী ঠিকানা হয়েছে স্কুল বাড়ির পেছনের দিকের এই অংশ। নদীর ধারে বাড়ি, অবশ্য নতুন বাড়ি দিয়েছিলাম আমরা, জমি বিক্রি করে বাড়ি দিয়েছিলাম, যখন গার্লস স্কুলটা হয় তো দোকান ভালো চলবে, কিন্তু তারপরে দেখছি কি নদী ভাঙনে সব ভেঙে গেল। এক কাঠা করে জায়গা দিয়েছে, কিন্তু ই দেয়নি, পাটটা দেয়নি, এখন কিছুই দেয়নি। অবশ্য এক কাঠায় বাড়ি করা যায় না তো। তার কয় বছর আগে দিয়েছে প্রশাসন? এই সামনে 2 বছর আগে। 2 বছর আগে তোমরা কেউ যাওনি সেখানে? না, সেখানে আমরা পাইনি। আমাদের মনে করে যে জমিটা সম্পূর্ণ পড়েনি, তার জন্য দেয়নি আমাদের জমি। যাদের পড়ে গেছে পুরোটাই তাদেরকে দিচ্ছে, আর আমরা যে অনেকটা বাড়িঘর ভেঙে দিয়েছি বলে আমাদের দেয়নি। বীরনগর হাইস্কুলে নিশ্ছিদ্র কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার মধ্যে চলছে ভোটদান উৎসব। কিন্তু ভোটদানের লক্ষ্য কি? গোটা বীরনগর চাইছে তাদের যে সমস্ত জমি বাড়ি গঙ্গার গ্রাসে তলিয়ে গেছে, অবিলম্বে সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। কেউ 2016 সাল থেকে, কেউ 2018 সাল থেকে কার্যত ভিটেহীন, বাস্তুহীন অবস্থায় দিন কাটাচ্ছেন এই বীরনগরে। এই স্কুলেই অনুষ্ঠিত হচ্ছে ভোট, যে স্কুলের একটা বড় অংশ চলে গেছে গঙ্গার গ্রাসে। তবু ভোট দেওয়ার একটাই আশা, গঙ্গার গ্রাসে তলিয়ে যাওয়া বীরনগরের বিপন্ন মানুষদের কেউ না কেউ কোনো না কোনো দিন হয়তো বাঁচাবেন। সেই জন্যেই গণতন্ত্রের এই বৃহৎ উৎসবে সবার যোগদান। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, দক্ষিণ মালদা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।